আমি কালকে থেকে ওয়েবটেক দেখা শুরু হবে আমার, শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, মানে পিএইচপি এর একটা সুবিধা হচ্ছে এইচটিএমএল এর যে কোনো জায়গায় আমি ইচ্ছা করলে এই যে পিএইচপি অ্যাঙ্কারটা ব্যবহার করে দিয়ে ইনসার্ট করে ফেলতে পারবো, যেমন এখানে আবার পিএইচপি কোড, ঠিক আছে এই এতটুকু, এখানে আবার পিএইচপি কোড, আবার প্রথমে পিএইচপি কোড, যে কোনো জায়গায় এরকম অ্যাঙ্কার ট্যাগ পিএইচপি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে পিএইচপি কোড অ্যাড করতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে এই আচ্ছা, পিএইচপি দিয়ে আমি এইচটিএমএল করতে পারবো? মানে মানে এই ভেরিফিকেশন পিএইচপি গুলো, কোডের মধ্যে? আচ্ছা বল বল বল। মানে এই পিএইচপি তে যা করছে এগুলা এইচটিএমএল দিয়ে করবি, এটা বলতেছস? না আমি বলতেছি যে পিএইচপি কোডের মধ্যে কি আমি এইচটিএমএল ঢুকাইতে, মানে ইয়ে করতে, অ্যাড করতে পারবো? না, তোমার ইয়া দিতে হবে লাস্টে, দিয়ে পিএইচপি দিতে হবে এক্সটেনশনে কোড সেভ করার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বুঝাইতে থাক বুঝাইতে থাক। আচ্ছা, এখন ভ্যালিডেশন ইউজ করার জন্য আমার এই পিএইচপি লাগবে, যেমন ওই যে বললাম আর কি, কোনো জায়গায় আমি ফাঁকা রাখতে পারবো না, কোনো ফিল্ড যদি আমি ফাঁকা রাখি তখন লেখা আসবে যে এখানে, এটা আমি নিজে সেট করে দিব যে কি লেখা আসবে, বুঝতে পারছি। যেমন স্যার শুধুমাত্র ইউজার নেমের জন্য কয়েকটা দিছে, যে সাপোজ একবারে ফাঁকা রাখছি তাহলে আসবে হচ্ছে ইউজার নেম রিকোয়ার, আর সাপোজ হচ্ছে ইউজার নেম দিছি কিন্তু 6 ক্যারেক্টারের কম দিছি তাহলে লেখা আসবে হচ্ছে ইউজার নেম আসবে 6 ক্যারেক্টার, কন্ডিশন দিয়ে দিছি। আমি এরকম আরো অনেক কিছু অ্যাড করতে পারবো। সাপোজ আমি, হ্যাঁ আমি আমি আরো অ্যাড করলাম যে ইউজার নেমের মধ্যে কোনো কোনো প্রকার নাম্বার থাকতে পারবে না, অথবা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, ঠিক আছে, যেমন এই যে যে আচ্ছা, ইউনেম বলতে কি? আচ্ছা, ইউনেম বলতে কি আমি জাস্ট ডিফাইন করে দিছি যে ইউনেম নামে ইউজার নেম, তাই তো? কাইন্ড অফ ভ্যারিয়েবল আর কিছু না, এই যে ভ্যারিয়েবল, হয়তো পিএইচপি আগেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে করে। ডলার সাইন দিয়ে রেখে, এই যে এটা আমি আমার ইচ্ছা মতো যে কোনো ভ্যারিয়েবল নেম দিতে পারি, এটা কোনো সমস্যা না। আচ্ছা এখন, আচ্ছা আমি ওটা নিচ থেকে বোঝাই, মানে এইচটিএমএল থেকে বোঝাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। নর্মালি এইচটিএমএল হচ্ছে আমার এই যে পুরা পেজের বডিটা, ঠিক আছে, এখন এইচটিএমএল এর মধ্যে যে H1 দিয়ে ইউজারের যে রেজিস্ট্রেশন, এই যে এটা রেজিস্ট্রেশন H1 মানে হ্যাঁ হ্যাঁ, বড় লেটার, এই হেডার, এই এডারে আমি হেডার বলতেছিলাম। সবচেয়ে বড় লেটার আর কি। এখন এরপরে বলতেছি যে ফর্ম ইউজ করছি, যেমন ফর্ম হচ্ছে অ্যাকশন থাকবে আর একটা মেথড থাকবে, মেথড মানে হচ্ছে সাপোজ ফর্মের একটা বাটন থাকে একদম লাস্টে, সাবমিট এই যে এই বাটনটা সাবমিট থাকে, ঠিক আছে, এখন সাবমিটটা যদি আমি প্রেস করি মেথড দিয়ে বলে দিব যে এটা কিভাবে এটা নিবে, এটা যদি গেট মেথড ব্যবহার করি তাহলে হচ্ছে URL এ পাঠাবে, আর পোস্ট মেথড ব্যবহার করলে, এটা একবার বুঝাইছিলাম এর আগের ভিডিও চ্যাটে। আর অ্যাকশন মানে হচ্ছে যে আমি এই যে সাবমিট বাটন ক্লিক করলে আমার কি কাজটা হবে, আমি যদি এখানে খালি রাখি ফাঁকা রাখি তাহলে হচ্ছে এই পেজটাই আবার কল করবে, ঠিক আছে, বুঝতে অনেক পারলাম। সময় হ্যাঁ এরকম প্রয়োজন পড়ে যে আমি কোন একটা কিছু বাটন প্রেস করে এই পেজটাই আবার হয়তো কল করা লাগতে পারে, তখন ফাঁকা রাখবো, আর যদি আমি যাচ্ছি না ডিফারেন্ট কোনো পেজে যাবে, যেমন এখানে আমি ডিফারেন্ট পেজ রাখছি যে আমি এটা সাবমিট বাটন প্রেস করলে যেন আমার ইনফরমেশন গুলো যেন শো করে, এই জন্য যে সাবমিট এই পিএইচপি নামে আরেকটা ফাইল আমি ক্রিয়েট করে রাখছি, তখন এই যে ফাইলের নামটা দিয়ে দিতে হয়, আর আমি একই ফোল্ডারে সেভ করছি এই জন্য কোনো পাথ বলা লাগে না, নাহলে পাথ বলে দেওয়া লাগতো, সাপোজ আমি একটা টি নামক ফোল্ডারে সেভ করছি তাহলে টি পাথ বলে দেওয়া লাগতো। আচ্ছা এই বাটনটা মনে হয় এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, এই যে স্ল্যাশ আর কি, দেখতে হবে, যাই হোক আমি সেম ফোল্ডারে রাখছি এই জন্য পাথ বলা লাগে নাই, এতটুকু তো বোঝা গেছে তাই না? হ্যাঁ, আচ্ছা, আর এগুলো সব ফর্ম ফর্ম অ্যাঙ্কারটাকে ভিতরে দিছি, যেগুলো ইউজার নেম পাসওয়ার্ড জেন্ডার এই যেগুলো ফর্মের আন্ডারে রাখছি এগুলাকে, ঠিক আছে, এখন এখান থেকে শুরু করি। আর টেবিল গুলার কাজ কি, যে টেবিল ব্যবহার করার করলে লাভটা কি, টেবিল ব্যবহার করার কারণে এই দেখ এগুলা কিন্তু একটা লাইন বরাবর আসছে এই টেক্সট ফিল গুলো, আমি যদি এখানে যে টেবিল রো টেবিল, এই যে তোর এটা জানি কি টেবিল আটা নাকি টিডি মানে জানি কি ভুলে গেলাম, পড়ে না, পাশেটা লাগে, এটা তো সারের লিঙ্ক আছে, এটা না নিউ ইয়েটা খুলে লিখি সেটা।
কন্টেন্ট ডাটা। আচ্ছা আচ্ছা, ডাটাই যেটা গেস করছি এটা আর কি, ডাটা কন্টেনার আর কি। আচ্ছা, এখন এটা তো বুঝছো টেবিলটা ব্যবহার করার কারণে আমার এই যে দেখে গেলো একটা সুন্দর একটা আলহামদুলিল্লাহ। প্যাটার্ন মেনটেন করছে আর কি, সবগুলা নিচে নিচে, এটা এই দেখ এটা সব বরাবর আসছে, যদিও জেন্ডার লেখাটা এখানে অনেকগুলা খালি জায়গা ছিল, এটা অ্যাডজাস্ট করে নিছে সৌন্দর্যের জন্য আর কি, এগুলা না ইউজ করলে হবে হয়তো আর কি। দোস্ত, তোকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, আচ্ছা পরে জিজ্ঞাসা, আমি এটা শেষ করে নিই, মানে এই এই ফর্মটা হ্যাঁ বুঝে, এটারই এটারই এটা পরে পরে প্রশ্ন নিতেছি, আগে এটা সমানে বুঝে দিয়ে চলে যাই। আচ্ছা, এখন ইনপুট মানে কি, যে ইনপুট এই এতটুকু যতটুকু আছে প্লেস হোল্ডার সহ এতটুকু ইনপুটের, এটা হচ্ছে এই এতটুকু এই বক্স, এটা হচ্ছে এই বক্স। এখন এই এটা বলে দিতেছে এই বক্সটা কি টাইপের হবে, পাসওয়ার্ড হলে লেখা লেখা লাগতো পাসওয়ার্ড টাইপের, যেন এগুলো যেন এগুলো দেখা না যায়, টেক্সট গুলো যেন ইনভিজিবল থাকে, ইনভিজিবল না কি জানি বলে, ডট ডট আকারে যেন থাকে, আর টেক্সট বলে ইসারা করা এটা শো করে, টেক্সট বলার কারণে এটা কিন্তু শো করতেছে আমাকে, যেটা মানে লেখাটা শো করতেছে, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম উপরে ডিক্লেয়ার করে দিয়ে আসছিলাম ইউনেম, আচ্ছা, এগুলা তো দেওয়াই থাকে তাহলে ইনপুটের পরে, এগুলা তো ওই ট্যাব অটো হয় দিলে না এগুলা, কন্ট্রোল ট্যাব। এগুলা নিজে থেকে ডিক্লেয়ার করতে হয়, এমনিতে খালি থাকে, এমনি এটা যে বাধ্যতামূলক তাও না, কিন্তু আমি সাপোজ এটাকে কল করতে চাই কোনো জায়গায়, যেমন সিএসএস এর জিনিসটা দেখাইলাম, এই নেমটা দেওয়া লাগে, তোকে নেম হ্যাঁ হ্যাঁ কল করতে হয়। যাই হোক, এখানে এই যে ভ্যালু, এটার ভ্যালুটা যখন আমি প্রেস করব, এরপরে বলে দিচ্ছি যে কন্ডিশন চেকের জন্য এই যে পিএইচপি কোডটা এখানে লেগে দিচ্ছি, এই এইটা তখন ওই যে কন্ডিশন চেক করবে উপরে গিয়ে, বুঝা গেছে? Yes. এবং আর একটা জিনিস বলে দিচ্ছি, যে কন্ডিশন সাপোজ চেক করলাম, এখন এই যে যদি কন্ডিশন তোর ভ্যালিডেশন যদি কি বলে, ভ্যালিডেশনটা মানে আমার এখানে যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে এইটা রান করবে, এই জায়গাটা এক্সিকিউট করবে, বাকি এলস গুলো বুঝতে পারছি। হ্যাঁ আর যদি ভ্যালিড না হয় যে এগুলাতে যখন যাবে, এখন হ্যাঁ বুঝতে পারছি। মানে কি যে পোস্ট ইউনিয়ন মানে কি, মানে এটাতে পোস্ট পাঠাই দিব, বলতে, হ্যাঁ যদি ঠিক হয় তাহলে পাঠাই দিব, নাহলে তো পাঠানোর দরকার নেই। আচ্ছা, এটা ওটার সাথে লিঙ্ক আপ, বুঝতে পারছি। লিঙ্ক আছে, লিঙ্ক তো দেখালাম, এই যে সাবমিটের লেখার আছে, এটাই লিঙ্ক, ওই তো মানে ওই অ্যাকশন সাবমিটেড দিয়ে এটার সাথে ওটাকে হলো লিংক আপ করছস, যেন ওটার থেকে মানে এটা থেকে কিছু চেঞ্জেস করলে ওটাতে চলে যায়। আচ্ছা। এখন এখন বিষয়টা হচ্ছে এই যে এরর মেসেজটা আসবে, যদি সাপোজ আমি এরর করলাম, মানে হচ্ছে যে আমার এটা ইনভ্যালিড, আমি এখানে কোনো একটা ভুল করলাম, তখন এই যে এটা শো করতে হবে না আমার, এটা তো শুধুমাত্র একটা ভ্যারিয়েবল রাখছি লেখাটা, শো তো করি নাই, এই শো করছি না যে পাশে, পাশে শো করার জন্য এই যে স্প্যান লেখা পিএইচপি ইউজার নেম দেওয়া আছে, তখন এই যে টেক্সট ইনপুট ফিল্ডের পাশেই এই লেখাটা আসবে, এরর, এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে বললাম না, ভ্যারিয়েবলের মধ্যে আমি ওই মেসেজটা সেভ করে, সেটা আমি আমার মতো করে কোনো মেসেজ দিয়ে দিতে পারবো, এই যে এরর নেমের মধ্যে লেখছে ইউজার নেম রিকোয়ার, আমি আমার মতো যে কোনো কিছু লিখতে পারি, এখানে যেটা লিখবো সেটা আসবে পাশে দিয়ে, বুঝা গেছে? হ্যাঁ তো এই এতটুকু এই স্প্যান পর্যন্ত বুঝছি, এই যে পুরাটা হচ্ছে এই স্প্যান এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ এক লাইন, বাকিগুলো এরকমই, বাকি সবগুলো জাস্ট একই জিনিস, খালি এই জিনিস। জেন্ডার, আচ্ছা ওই অপশন গুলা মেল ফিমেল এর অপশন গুলা একটু দেখাই দে। হাই হাই, আচ্ছা হ্যাঁ, তারপর মেল মুভিজ এর এগুলা দেখাবি না, এখানে টাইপটা হবে জেন্ডারটা রেড, তো। আর এই যে মাল্টিপল সিলেকশনটা হচ্ছে চেকবক্স। এখানে একটু কাহিনী আছে, এখানে এটা চেক করার জন্য ওই পূর্বের ভ্যালিডেশন ইউজ করলে হবে না, মানে পূর্বের লজিক গুলো ইউজ করলে হবে না, এখানে অন্য টাইপের লজিক ব্যবহার করছে, যেমন যেমন এখানে দেখ, এই যে ইনপুট টাইপ রেডিও নিছে, ভ্যালু দিছে ফিমেল নাকি না, এখানে দেখ, এখানে হচ্ছে আমি এই যে পিএইচপি কোডটা এখানে অ্যাড দিয়ে দিছি,
চেক করার জন্য। এখানে কিন্তু পিএইচপি কোডটা আমি কল করি নাই, তাহলে কাজটা কেন? কি হয়েছে দেখি। আচ্ছা এখানে এরকম কি লেখা সম্ভব, এটার মতো কি লেখা সম্ভব? মানে ইউ মাস্ট অ্যাডমিট, মানে ইউ ইউ শুড চুজ জেন্ডার, এটা লেখা লেখাটা মানে পাশে লেখটা লেখবে না এটা? নালে স্যার এটা এই যে ইয়া করে দিছে, কমেন্ট করে দিছে ইকো জেন্ডার। ও না এটা কমেন্ট করে ওইদিকে নিছে। আচ্ছা না এটা না, বায়োরিকার জেন্ডার এটা মনে তোদের করতে দিছিল নাকি, তোদের হয়তো এটা করতে দিছিল হ্যাঁ জেন্ডার মেল। আচ্ছা সাপোজ আমি জেন্ডার খালি রাখলাম, তাহলে দেখি কি হয়। এটা খালি রাখলাম, এটাও খালি রাখলাম। ওয়ার্নিং জেন্ডার এত নাম্বার নাই খালি। ও তার মানে জেন্ডারের কোনো ভ্যালিডেশন স্যার অ্যাড দেয় নাই, তোদের তো এটা করতে দিছিল। হতে পারে, একই তো তাই না? অ্যাড দেয় নাই একই বলতে, ট্রাই করে দেখতে হবে, বিকজ এটা রেডিও বাটন, তো এই জন্য আমি চিন্তা করতেছি অন্য কিছু হইতে পারে। ট্রাই করে দেখ। আচ্ছা আগে দেখি যে এখানে কতটুকু দিছে, ইনপুট ইনপুট দেওয়া আছে। আচ্ছা মেল মেল দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, ভ্যালুর জায়গায় দিছে এখানে শুধু ফিমেল, ভ্যালুর জায়গায় এভাবে দেওয়া তো সম্ভব না। দেখি তো অ্যাড দিয়ে ও, এটা তো এভাবে এমপি দেওয়া সম্ভব না, এমপি দেওয়া কি পসিবল? দেখ তার এখানে ইউজার নেম অ্যারোর ইউজার নেম পাস পাস বায়ো অ্যারোর বায়ো দিচ্ছে, কিন্তু ওই যে জেন্ডার গুলো দেয় নাই, এটা অন্যটা অন্যরকম হবে, এটা এটা পরে দেখতে হবে বুঝছিস। এটা হয়তো আমাদের ইয়ে করে নাই। ডিফারেন্ট হবে, স্বাভাবিক ডিফারেন্ট তো হবে এটা, কারণ এগুলাতে একরকম টেক্সট থাকতেছে। এটা তো বক্স আকারে। আচ্ছা বক্স আকার লেগে আমি কি আঁকছি তুই আমার বললি না তো, বক্স আকার লেগে। এটা হ্যাঁ হ্যাঁ এটা শুধুমাত্র একটা ওই যে টাইপের জায়গায় দিয়ে কি দিছে, টাইপের জায়গায় কই বায়ো কো প্রফেশন, যে বায়ো টাইপ টাইপ যে না সাবমিট না তো বায়ো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নিছে একটা সাইজ ছাড়াই দিছে, সাইজ অতটুকু কেমনে দিছে? সাইজ সাইজ তো এটা এই যে বড় করা যায় এই যে সাইজ এটা, তানভীর আহমেদ এটা বড় করতো। আরে এটা তো টেক্সট ফিল্ড রে ভাই, টাইপ হচ্ছে টেক্সট, এটা এক জিনিস এটা আরেক জিনিস, এটা নিচে টেক্সট এরিয়া কি বললাম, টেক্সট এরিয়া নিচে যে টেক্সট এরিয়া। বুঝতে পারছি। আর ওই বক্সটা, ওই যে তানভীর আহমেদের ওই বক্সটা আঁকার জন্য কি করছে এটা একটু জিজ্ঞাসা করে। এটা যে ইনপুট ইনপুট অ্যাঙ্কার টেকনিক যে আমি দেখে লিখতেছি, আমার ইনপুট লেখা ট্যাব দিবি, এই চলে আসছে, টাইপ দিবি টেক্সট আর নেম দিবি নিজের মতো একটা, সাপোজ নেম দিলাম এই দুটুকু আর কি, এতটুকু লিখলে বক্স চলে আসবে সেটাই তাহলে জিজ্ঞেস এতটুকু করছে। বক্স চলে আসবে, যেমন একটা লেখে আমি দেখাই এই যে বক্স চলে আসছে, উপরে আসছে কারণ আমি ফর্মের ভিতরে দিই নাই, ফর্মের বাইরে দিছি, দিন উপরে আসছে এই যে বক্স দিছে একটা। আচ্ছা সেটাই তাহলে জিজ্ঞাসা করছে।
হাজি জানাতে। ঠিক আছে, দেখতে হবে জেন্ডার আর ইয়ার ভ্যালিডেশন কিভাবে দেয়। ইউনিভার্সিটির নামটা সেভ থাকতো, চেঞ্জ করলি কে? রাখলে সে সেভ করে রাখ, রাখছি, তোর গিটহাবে আপলোড কর। আমার গিট হবে। আরে আল্লাহ, 1 মিনিট লাগবো। How to add validation in video. JavaScript in জাভা স্ক্রিপ্টে কেন আসতেছে? এটা কি জাভা স্ক্রিপ্ট ছাড়া সম্ভব না? ফর রেডিও আইডি 1 আইডি 2 কি করছে এগুলো? পার রেডিও ডকুমেন্ট না, ইয়েস না, যদি কি করবে না? কেমন জাভা স্ক্রিপ্ট ছাড়া ভ্যালিড করা যাবে না। আচ্ছা বাদ দাও, ওটা পরে কোডটা বুঝাইতে থাক, সময় নেই। করতো সে যতটুকু, আর কি বোঝানো? আচ্ছা পরের পেজটা বুঝছস? সেটাই কথা তোরে জিগাইতেছি, যে পরের পেজটার কথা তোরে জিগাইতেছি। আচ্ছা দাঁড়া একটু ওয়েট কর, একটা জিনিস বুঝতেছি, পাইলে তো ভালো, পাইলে এটাও শেষ হয়ে যেত। আমার সাথে সাথে তোর কোডটা শেষ হয়ে পোস্ট লিস্ট, আচ্ছা লিস্ট থাকবে এরকম, সাপোজ -1 মানে এটা তো দেখিনি আমি। আচ্ছা এটা লাস্ট, এটা দেখাই দেই। এখন কথা হচ্ছে সাবমিটটা যখন আমি প্রেস করব তখন এই পেজটা তখন ওপেন হবে। এই পেজের মধ্যে কি আছে? এই পেজের মধ্যে হচ্ছে এই যে ইকো দিছি, প্রিন্ট হবে ইউজার নেম, ইউজার নেমের মানে পাশে দিছি হচ্ছে পোস্ট, ওই যে বক্সটা, পোস্ট এই যে ভ্যারিয়েবল নামটা দিয়ে দিছি। হ্যাঁ এটা এই যে ডলার সাইন দিয়ে পোস্ট যদি আমি লিখি, দেন ওই যে পেজটা ছিল ওই পেজ থেকে ভ্যালুটা এখানে শো করতেছে। যেমন ডট ডলার পোস্ট, ওটা কিন্তু আমি পাস করছি সব। ফার্স্ট অফ অল আমি এখানে লেখাগুলো ছোট হয়ে গেলো কেন? এই যে এলসে দেখ আমি পোস্ট করছিলাম, এক্সোস এই যে এটা ডট পোস্ট দিয়ে করছে, ইয়ে বাস। এটাই আবার কল দিছে এখানে। তখন বেরোটা এখানে শুরু করছে।
এই ভ্যারিয়েবলটা কল করছে। মানে হচ্ছে এইখানে এই পোস্ট ইউজার নেম আবার এখান থেকে নিছিলাম, ওই এই যে এটা এটাই তো, ওটার সাথে লিঙ্ক আপ করছে যে ডলার সাইন দিয়ে। ওই ইউজার নেমটা যখন কল করছিলাম তখন ইউজার নেমটা এখন এখানে যদি ভুল করি আমি, হলো ভুলটা তো ঠিকই তো আছে, না ভ্যালিডেশন কাজ সিলেক্ট করার সময় ঠিকই তো আছে, ভুল তো শুধু মানে লেখা আসার কথা খালি রাখছি না, এটা এটা খালি রাখলে তো লেখা আসার কথা এখন আবার কাজ করতেছে। তার মানে হচ্ছে আমার সার্ভার করতে হবে কি জানি বলে, যদি নাম সার্ভার আরে এটা তো আহেই না জানো। আচ্ছা তোদের ওই কোডটা করা নাই, শিফট লেফট শিফট রাইট এর ওটা করা নাই তোদের? 3 নাম্বারটা যেটা তোরা দিছিলাম এআই তে, এই যে এটা ব্যবহার করতে হবে সার্ভার, এটা ব্যবহার করলে কি হবে? জেনে ব্যবহার করে এটা আমাদের করাইছে এটা। এই যে এই জায়গায় ব্যবহার করছে, অ্যাকশনে ব্যবহার করছে তাই না? তাহলে অন্য পেজে কিভাবে গেল এটা?
আচ্ছা, শুধু নিজের পেজকে কল করতেছে, কিন্তু আমি চাচ্ছি কি, আমি যে চাচ্ছি হচ্ছে নিজের পেজকেও কল করবে, কিন্তু যদি ঠিকঠাক থাকে সবকিছু তখন সাবমিট পেজ করলে যেন আরেক পেজে নিয়ে যায়। এইটা কিভাবে করে সেটা দেখতে হবে আজকে। তাহলে এতটুকু থাক, এত ডিটেলস মনে না আসবে তোর, কিন্তু যেটা দেখা দিয়েছিলাম ওইটা না 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 ওইটাই আসবে ওটা তোর, বুঝছি মোটামুটি। ওটা বুঝলেই এই হবে। শোন, দেখো আমাদের আসবে এমসিকিউ। এমসিকিউটা কোথা থেকে পড়া যায়? স্যার স্লাইডটা পড়লে হইব না?